যদি আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় নিয়ে যদি নামাজ পড়েন, যদি হ্যাঁ বাড়িতে ভাড়া আছে নামাজ না পড়লে মানুষ কি বলবে, মানুষ কি বলবো অথবা পরিবার পরিজন কি বলবে, এই ভয়ে যদি নামাজ পড়েন এই নামাজে কাজে আসবে না। এই তাদের ব্যাপারে বলা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইলুন দুযক, যারা নামাজের মধ্যে উদাসীন, যাদের ভিতরে নামাজ আছে নামাজে কি করবে, কারণ কুরআন শরীফের মধ্যে আসছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জুরে বলুন সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনাকে আমাকে নামাজে সকল ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আজকে আপনি এই মুহূর্তে নামাজ পড়ে গিয়ে যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে যান, এই নামাজে আপনাকে অপরের হক নষ্ট করা থেকে বিরত রাখবে, কথা বলুন ঠিক কিনা। যদি আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় নিয়ে যদি নামাজ পড়েন, যদি হ্যাঁ বাড়িতে ভাড়া আছে নামাজ না পড়লে মানুষ কি বলবে, মানুষ কি বলবো অথবা পরিবার পরিজন কি বলবে, এই ভয়ে যদি নামাজ পড়েন এই নামাজে কাজে আসবে না। এই তাদের ব্যাপারে বলা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইলুন দুযক, যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে মোবাইল ধরে অনেকে আছে না, নামাজের মধ্যে মোবাইল ধরে, আমি কিন্তু নামাজে আছি এখন, তো নামাজের মধ্যে যদি ফোন রিসিভ করেন তো নামাজ আসে না গেছে, অনেকে আছে তো আমি নামাজের মধ্যে দাঁড়াইছি অনেকে ফোন দেওয়ার সময় নেই, তো নামাজের মধ্যে থেকে ফোনে রিসিভ করে আবার ফোন থুয়ে দিলেন, তাহলে নামাজ থেকে আপনি খারিজ বের হয়ে গেলেন। বাবারা অবশ্যই মোবাইল প্রয়োজনীয় জিনিস, আপনি অবশ্যই নামাজে দাঁড়ানোর আগে পারলে বাড়িতে রেখে আসবেন, যদি প্রয়োজন হয় নিজে নিয়ে আসতে হয় সাইলেন্ট করে রাখবেন, যাতে আপনার নামাজের বেগার যাতে না ঘটে, কারণ নামাজ হচ্ছে আসলাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সতর্ক বাবারা, মিরাজ, মিরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে উর্দু লোকে গমন, মেরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করা, সাক্ষাৎ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমরা নামাজ থেকে দূরে বিদায় আমাদের জন্য গজব আজাব চলে আসতেছে, তবে হ্যাঁ যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি বিভিন্ন মহামারীতে মারা গেলেও মহামারীতে মারা যাওয়া একটা শহীদের সওয়াবের বাকিদার হইবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আপনি যখন নামাজে দাঁড়াবেন মোবাইল টোবাইল বাদ দিয়া, যখন প্রয়োজন তখন লাগবে, মোবাইল ছাড়া এখন চলতে পারবেন না, লাগবে, কিন্তু এই মুহূর্তে না। অবশ্যই দুনিয়ার সকল কাজকর্ম বাদ দিয়ে হিসাব নিকাশ, অনেকে আছেন না হিসাব নিকাশ করেন নামাজের মধ্যে থেকে, তাদের ব্যাপারে বলা হচ্ছে ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইলুল দুযক, যারা নামাজের মধ্যে উদাসীন থাকে, নামাজের মধ্যে বিভিন্ন হিসাব নিকাশ করেন, তাদের জন্য ওয়াইলুল দুযক। তো বাবারা অনেক নামাজে রয়েছেন যারা নামাজও পড়েন আবার সুদের ব্যবসাও করেন, যারা নামাজও পড়েন আবার সুদ ঘুষ অন্যায় আচরণ এবং অপরের হক নষ্ট করেন, তাহলে বাবা আপনি মনে করতে যে আমি যদি নামাজ পড়ি, এই ব্যক্তি নামাজ পড়ে সে সুদের কারবারিও করে, বাবারা কর্জি হাসানা উত্তম যদি দান মানে আপনি ঋণ দিতে পারেন, যে ভাই আপনি 100 টাকা নিলেন ঠিক আছে, বা আপনি যেদিন পারেন অথবা 100 টাকা দিয়ে দিয়েন, এই 100 টাকার লোক যদি আপনার 10 টাকা নিয়ে যায় আগামী 1 সপ্তাহ পরে দিলে 100 সাথে 110 টাকা দিবেন, তাহলে বাবা এটা সুদ হয়ে যাবে। নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি উত্তম কর্জা দান করে সেটাকে আল্লাহ পাক আরো সেটাকে বৃদ্ধি করে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আপনার বাহ্যিকভাবে দেখবেন না, অবশ্যই যদি হালাল উপার্জন হয়, হালাল রুজি হয়, সেটার মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত নসিব করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।